আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা ব্লগ অ্যান্ড রেসিপিতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগটা দেখার জন্য। আমার আজকের ব্লগে আছে কোরবানির ঈদের জন্য আমি আগে থেকে কি কি প্রস্তুতি নিয়েছি, সে প্রস্তুতির সমূহগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কিছু প্রস্তুতিগুলো আমি গতকালকে ব্লগে শেয়ার করেছি, আজকে আর বাকিগুলো শেয়ার করছি। এভাবে করে আমি কি কি কাজ করছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই তো এখানে আমি 1 কাপ মতো সরিষা ভিজাতে দিচ্ছি, এগুলো আমি কিছু ইউজ করব বিরিয়ানিতে আর কিছু ইউজ করব মাংস রান্নাতে, আর বাকিগুলো আমি আমড়ার আচার করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমড়ার আচারের জন্য ব্লেন্ড করে নিয়েছি একেবারে, আর এখানে কিছু নারকেল কুড়ানো নিয়েছি, এগুলো আমি ব্লেন্ড করব এই মাংস রান্নাতে আর বিরিয়ানি রান্নাতে। নারকেল বাটাটাও আমি ইউজ করি। আমরা এমনি সচরাচর যে কোনো রান্না বলে মাংস রান্না বলেন এত কিছু ইউজ করি না, তারপরও কোরবানির ঈদ বলে কথা মাংসটা অনেক স্পেশাল করে রান্না করা হয়, সেই হিসাবে এ ধরনের প্রস্তুতিগুলো করে থাকি আর কি। আমার মতো করে আপনারাও এভাবে প্রস্তুতি নিয়ে নিতে পারেন, আগে থেকে একটু একটু সব কিছু করে রাখলে কাজগুলো অনেক সহজ হয়ে যায়, ঈদের দিন আর ঝামেলা হয় না। তো আমি এটা বাক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। ঈদের জন্য এখানে পরোটা তৈরি করার জন্য আমি ডোটা রেডি করছি, চালের রুটি করব, আবার সাথে পরোটাটাও করব, দুইটাই খাওয়া হয়, যা যেটা পছন্দ এটা এভাবেই খায় আর কি। গরুর মাংসের তবরুকের সাথে পরোটাটাও ভালো লাগে, সেই হিসেবে কিছু পরোটাও রেডি করে রাখছি। এভাবে করে রাখলে আর ঈদের সময় তো অনেক ঝামেলা থাকে, কোরবানির দিন অনেক ঝামেলা হয়ে যায়, তখন আর এগুলো বানাতে ইচ্ছে করে না, তাই আগে থেকে একটু তৈরি করে ফ্রিজে রেখে দিব। সেই হিসাবে পরোটাটা করে নিচ্ছি, এখানে আমি সব আজকে একসাথে বানাবো না, অর্ধেক করছি আর বাকি অর্ধেক আমি রেখে দিচ্ছি, এটা পরে তৈরি করব। পরোটার খামিটা তৈরি করব আমি একটু হালকা গরম পানি দিয়ে, বেশি গরম না, হালকা একটু কুসুম গরম হলে হবে। আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি তেল, 3 টেবিল চামচ মতো দিয়েছি আমি তেল এখানে। তারপর দিয়ে দিচ্ছি একটু মেখে নিচ্ছি, চিনি দিতে ভুলে গেছিলাম, এখন একটু চিনি দিচ্ছি আমি। এবার সবগুলো উপকরণ আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি, ডোটা আমার রেডি করা হয়ে গেছে। এবার এখানে উপরে একটু হালকা তেল দিয়ে রেখে দিব, কামিটটা সেট হওয়ার জন্য। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব, এ ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিব, ততক্ষণ এটা সেট হয়ে যাবে। এদিকে আমার সরিষাটাও ভিজে গেছে, এটা আমি এখন ব্লেন্ড করে নিব। অনেকে বলেন সরিষা ব্লেন্ডারে ব্লেন্ড করলে এটা তিতা হয়ে যায়, এই তিতা ভাবটা না হওয়ার জন্য এখানে আমি কাঁচামরিচ ইউজ করছি। কাঁচামরিচ দিয়ে যখন সরিষাটা ব্লেন্ড করা হয় তখন এটা তিতো ভাবটা থাকে না, এটা চলে যায়, আপনারাও এটা ফলো করতে পারেন।
পাটায় বাটা অনেক ঝামেলা, তাই ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেললে ঝামেলা সেরে যায়। এই তো আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এভাবে যদি কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করা হয় তাহলে আর তেতো ভাবটা থাকবে না, পাটায় যেভাবে বাটা হয় ঠিক সেম তেমনই হবে। এবার সরিষাটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। এবার এখানে আমি পরোটার ডোটা একটু মথে নিচ্ছি, এটা মোটামুটি সেট হয়ে গেছে 20 মিনিট পর। কাউন্টার টপটা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি, আমি পরোটাগুলো এখানেই বেলে নিব। হালকা কুসুম গরম পানি দিয়ে খামিরটা যদি করা হয় তাহলে পরোটাগুলো অনেক সফট হয়, খেতে খুব ভালো লাগে। খামিরটা আমি একটু মথে নিচ্ছি, তারপর এটা আমি ভাগ করে নিব। খামিরের একটা অংশ দিয়ে আমি রুটিটা বেলে নিব আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। খামিরের একটা অংশ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর বাকি অংশটা আমি বেলে নিচ্ছি। এটা ভালোভাবে বেলে নেওয়া রোল করে রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার এখানে আমি তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ হয়ে গেছে, এবার এখানে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা ছিটিয়ে এবার এটা রোল করে নিচ্ছি, দেখুন আমি কিভাবে করছি। এভাবে করে করে নিলে আর বেশিক্ষণ সময় লাগে না। আপনারাও এইভাবে করে নিতে পারেন, আমার এই পদ্ধতিটাই বেশি ভালো লাগে তাই আমি এই পদ্ধতিতেই করছি, আপনাদের সাথেও শেয়ার করছি, আপনারাও ফলো করতে পারেন। একটা একটা রুটি বেলে যখন পরোটাটা করা হয় অনেক ঝামেলা হয়ে যায়, এখন একটা রুটি বেলেই এবার খুব সহজে হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো করে নিব, বাকি অংশটাও আমি বেলে এভাবে কেটে ঠিক করে নিব। দেখুন আমি কিভাবে করছি, এটা লেয়ার হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি, এভাবে লেয়ারটাও দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে। এবার আমি রুটি একটা একটা করে বেলে নিব আর বাকিগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। সবগুলো পরোটা আমি এভাবে করে বেলে নিব, কয়েকটা বেলা হলে আমি একটু ভেজে রেখে দিব, না হলে একটার সাথে একটা লেগে যাবে। আমি এটা হালকা একটু ভেজে তারপর ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা চাইলে এটা একটার পর একটা ভেজে না রেখে পলিথিন দিয়েও রাখতে পারেন, কিন্তু আমার এই পদ্ধতিটা সহজ লাগে বেশি, আমি তাই এরকম করেই রাখবো। সবগুলো একটু হালকা ভেজে তারপর রাখবো, এতে করে একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখুন আমার পরোটাগুলো কেমন হয়েছে। এভাবে করে আমি বেশ কয়েকটা বেলে তারপর ভেজে হালকা ভেজে নিব, এটা ঠান্ডা হলে তারপর আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব, যখন প্রয়োজন হবে তখন ভেজে বের করে ভেজে নিলে হয়ে যাবে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, আর ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না।
দেখুন পরোটাগুলো আমি কিভাবে ভেজে নিচ্ছি, একেবারে ভেজে নিব না, এরকমভাবে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে হয়ে যাবে। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, পুরোপুরি ভাজিনি, জাস্ট একটু গরম করে নিয়েছি বলতে পারেন। এভাবে করে সুলু পরোটা আমি ভেজে, এবার এটা আমি ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করব। দেখুন সবগুলো পরোটা কেমন হয়েছে। এভাবে করে ভেজে আপনারাও যদি ফ্রিজে রেখে দেন কাজটা অনেক সহজ হয়ে যায় আসলে। এবার এগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি ভাজ করে নিচ্ছি। এটা ভাজ করে আমি বক্সে ভরে রেখে দিব। পরোটাগুলো যখন ফ্রিজ থেকে বের করে ভেজে নিব খাওয়ার জন্য, তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার এটা আমি বক্সে ভরে রেখে দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিয়েছি, আল্লাহ হাফেজ।